বস্তি থেকে মহল সব খবর এক নজরে নিউজ হাঙ্গামা সত্যের সাথে সত্যের পথে। শুটিং এর মুহূর্ত বলতে শুটিং এর সবথেকে বড় প্লাস পয়েন্ট যেটা আমি আমার জীবনে একটা ভালো অভিজ্ঞতা সেটা হচ্ছে অনেকদিন একসঙ্গে বোলপুরে কাটানো এবং সৌমিত্র চেটুর পাশের ঘরেই আমি থাকতাম, উনিই বলেছিলেন তুই আর পাশের ঘরে থাকবি, এবং রোজ সন্ধ্যাবেলা ডিউটি দিতে হতো, আড্ডা হতো আমাদের। এবং আমরা সবাই জানি সৌমিত্র চট্টোপাধ্যায় শুধু একজন অভিনেতা নন, উনি একজন সুসাহিত্যিকও বটে। বাংলা ভাষার একটা ক্লাস হতো, মানে শুনতাম চুপ করে বাংলা কাকে বলে। আজকাল তো বাংলাটা ভুলতে বসেছি, স্পেশালি মানে যা সব বাংলা এখন শুনি সেগুলোতে মানে খুবই খারাপ লাগে। তো ওই একটা প্লাস পয়েন্ট ছিল যে বাংলা শব্দ, তার ব্যবহার এবং তার উচ্চারণ। তখন সৌমিত্র চেটু নিজের জীবনী লিখছিলেন এবং ওই আড্ডার ফাঁকে ফাঁকে উনি পড়ে পড়ে শোনাতেন কী লিখেছেন। তো সিনেমা শুটিং করার সঙ্গে সঙ্গে আমার বাংলার ক্লাসও হয়েছে, কোচিংও হয়েছে। এখন কোভিড কতটা বাড়ছে না কমছে সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়, যতটুকু প্রচারিত হচ্ছে সেইটুকু আমরা জানতে পারছি। একটু সাবধান হয়ে থাকলেই কোনো অসুবিধে নেই। কোভিড বাড়ছে, তার চেহারাটা কি মানে বাসে ঝুলন্ত মানুষ, লোকাল ট্রেন ঠিক ঠিক করছে, ভিড়, যত নিয়মকানুন সব সিনেমা হলের ব্যাপারে কেন। আমি 50% থেকে বেড়ে যে 70% হয়েছে তা আমি খুবই আনন্দিত, কারণ সিনেমা হলটা সব থেকে নিরাপদ জায়গা। আপনি মাস্ক পরে সিনেমা হলে থাকতে পারেন, সিনেমাটা দেখতে পারবেন, কিন্তু মাস্ক পরে তো আর বাইরে গিয়ে কাটাতে পারবেন না সময়, কিন্তু সেখানে ঠিক ঠিক করছে ভিড়। তার একটাই কারণ, আমরা সঠিকভাবে জানি না ছবি কোভিডটা কীভাবে ছড়াচ্ছে, এক একজন এক এক রকম মত দিচ্ছেন এবং তাতে করে মানুষ কনফিউজড হয়ে আছে। তো কাজেই একটু চিন্তা তো থাকবেই, অকারণ ভয় না পেয়ে যে যে নিয়মগুলো বলা হয়েছে সেগুলো পালন করলেই কিন্তু সিনেমা হলটা অনেক বেশি নিরাপদ জায়গা, অনেক বেশি নিরাপদ জায়গা। ওই যে তার একটাই কারণ আমি মাস্কটা পরে সিনেমা দেখতে পারি। দু ঘন্টা মাস্ক ছাড়া মানে আচ্ছা মাস্ক পরে দেড় ঘন্টা সম্ভব নয়, যার কাছে সম্ভব নয় তার কাছে সম্ভব নয়, তার হয়তো শ্বাসকষ্ট আছে, আমার নেই, আমার পক্ষে সম্ভব। যে কোনো সিনেমা সিনেমা হলের জন্য তৈরি করা হয়, ওটিটির আলাদা কন্টেন্ট আছে, ওটিটি প্রচুর কাজ হচ্ছে, আমিও করছি, কিন্তু এটা সিনেমা হলে দেখার সিনেমা। কারণ আমি মনে করি যে কোনো সিনেমা দেখার একটা তো অ্যাম্বিয়েন্স থাকে, মানে টোটাল কনসেন্ট্রেশনটা পর্দায় থাকে। যদিও আজকাল মাঝে মধ্যেই মানুষ হোয়াটসঅ্যাপ চেক করেন, থিয়েটার হলেও সেটা করেন, আমি জানি না কেন করেন, কিন্তু সিনেমা হলটা আনইন্টারাপ্টেড সিনেমা দেখার জায়গা, মানে সেখানে একটাই বিরতি থাকবে। আর কোনো চ্যানেলে সিনেমা দেখাটা আমি পছন্দ করি না, তার কারণ থেকে থেকে অ্যাড সিনেমা ফ্লোটাকে নষ্ট করে, আমি চেষ্টা করি না দেখতে। টেলিভিশনের কোনো চ্যানেলে আমি সিনেমা দেখি না, আমি কি আমার কিছু আমি দেখিনি, কারণ আমি পছন্দ করি না সিনেমা বলতে টেলিভিশন। আমি সিনেমা একটা একটা লম্বা সিনেমা একসঙ্গে দেখতে চাই, খুব বেশি হলে 15 মিনিটের ইন্টারভেল, সেটাও তো আজকাল উঠে যাচ্ছে, কারণ আধ ঘন্টার ইন্টারভেল হয়ে যাচ্ছে, যেটা সিনেমার ক্ষতি করে দিচ্ছে। তার একটা অন্য ব্যবসায়িক দিক আছে কেন আধ ঘন্টা করা হচ্ছে, মানে যে কোনো প্লেক্সে আপনি সিনেমা দেখতে যাবেন, আপনার গাড়িটা 2 ঘন্টা 1 মিনিট হলে 3 ঘন্টা চার্জ করছে, যে কারণে ইন্টারভেলটা লম্বা হয়ে যাচ্ছে। তো সিনেমা যারা ভালোবাসেন তারা এটা করেন না। সিনেমাটাকে বাঁচাতে গেলে সিনেমা ইন্ডাস্ট্রিরও একটু ভাবনা চিন্তা করতে হবে, সিনেমা হলের মালিকদেরও একটু ভাবনা চিন্তা করতে হবে, ইটস হাই টাইম, নইলে সব কটা সিনেমাই ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হবে। ক্ষোভ না, মানে এইগুলো বলছি তো, যেটা আমি একজন দর্শক হিসেবে যেটা ক্ষতি হচ্ছে সিনেমা হলের, মুশকিল হচ্ছে যে এখন আমি ছোটোবেলায় যখন সিনেমা দেখতাম
একটাই সিনেমা 12টা 3টে 6টা 9টা চলত, আমি আমার সুবিধা মতো দেখতাম, আমার বাবা মা তার সুবিধা মতো দেখতো, আমার পাড়ার বন্ধুরা তার সুবিধা মতো দেখতো। আজকে আমার একটা সিনেমা দেখতে ইচ্ছে করছে, সেটাকে সকাল 9টায় শো দিয়ে দিয়েছে। এগুলো বন্ধ হওয়া উচিত। সিনেমা যদি বাঁচাতে চায় তাহলে হল মালিকদেরও ভাবতে হবে। কোনো সিনেমাকে মেরে ইন্ডাস্ট্রি বাড়তে পারে না, আর ইন্ডাস্ট্রি না বাড়লে সিনেমা হলেরও ক্ষতি। কী করা যেতে পারে, মানে যখন সময় ছিল তখন একটা অদ্ভুত কী বলবো, এটা কী বলে ওটাকে, ফেয়ার নয় আনফেয়ার কম্পিটিশন চলতো, যে আমি খালি আমার ছবি চালাতে দেবো, বাকিদের দেবো না। কাউকে বাদ দিয়ে ইন্ডাস্ট্রি বড় হয় না, ইন্ডাস্ট্রি যে কোনো ব্যবসা বা ইন্ডাস্ট্রি বড় হয় লোককে ইনক্লুড করে, এক্সক্লুড করে নয়। সেইটা একটু বুঝতে হবে যে খালি আমার ছবি চলবে, অন্য ছবি চলতে দেবো না, ইটস আ রং পলিসি ফর দ্য ইন্ডাস্ট্রি। তাতে করে উল্টে কিন্তু নিজেরও ক্ষতি হচ্ছে। সে তো আমরা সবাই জানি, সবই হচ্ছে। আমি আর কি বক্তব্য রাখবো এই নিয়ে, আমি তো একজন অভিনেতা, অভিনয় করব, এর বেশি আর কিছু বক্তব্য আমার নেই। নমস্কার, আমি শাশ্বত সমস্ত দর্শককে জানাই শুভ দীপাবলির প্রীতি এবং শুভেচ্ছা। অনেক অনেক আনন্দ করুন, একটু সাবধান হয়ে, আর দীপাবলি আলোর উৎসব, আলো জ্বালান, প্রদীপ জ্বালান, শব্দবাজি একটু কম করলে ভালো হয়।